ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে খোয়াই মহকুমা হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়নে বাইক মিছিল সংঘটিত করা হয় রবিবার। সাংবাদিকরা তাদের পেশাগত কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। দেশের 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজাদী কা অমৃত মহোৎসবে মেতে উঠেছে গোটা দেশ। সেই মহোৎসবকে রঙিন করার জন্য খোয়াইয়ে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির প্রচারে নামল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই মহকুমা কমিটির সাংবাদিকরা। এদিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে এবং খোয়াই পুর পরিষদের সহযোগিতায় একটি সুসজ্জিত বাইক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সুভাষ পার্ক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে পুরো শহর পরিক্রমা করে সোনাতলা, চেবড়ি, রামচন্দ্রঘাট, আমতলি, লালটিলা, ধলাবিল, পহরমোড়া এবং সীমান্ত এলাকাও সিঙ্গিছড়া হয়ে শেষ হয় শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে। এই বাইক মিছিলে মহকুমার সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন আরক্ষা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর, খোয়াইপুর কর্মী সহ অন্যান্য দপ্তরের কর্মীরা। জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে আপনারা জানেন আগামীকাল দেশের 75তম স্বাধীনতা দিবস, অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসব। এই অমৃত মহোৎসবকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে এবং দেশের যে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদীজি, উনি হাড়ঘাট তিরঙ্গা একটি কর্মসূচি নিয়েছেন। আজকে আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা খোয়াই শহরের প্রত্যেকটি অলিগুলি এবং রাজপথ আমরা একটি সুসজ্জিত বাইক র্যালির মধ্য দিয়ে আমরা পরিক্রম করেছি এবং আজকে আগামীকাল যে গতকাল যে 13 তারিখ থেকে যে 15 তারিখ পর্যন্ত যে হাড়ঘাট তিরঙ্গা, অর্থাৎ প্রতিটি ভারতবাসীর ঘরে আমাদের দেশের ত্রিবর্ণ রঙ্গিত যে জাতীয় পতাকা সেটি উত্তোলন করার লক্ষ্যে আমরা জার্নালিস্ট ইউনিয়ন থেকে এই বার্তাটি সর্বস্তরে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে একটি বাইক র্যালি করেছি। এই বাইক র্যালির মধ্যে মহকুমা পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরক্ষা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং খোয়াই পৌর পরিষদের যারা কর্মীরা রয়েছেন এবং আমাদের মহকুমার স্তরের যারা জার্নালিস্ট ইউনিয়নের বা বিভিন্ন স্তরের সাংবাদিকরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আজকে আমাদের এই তিরঙ্গার যে র্যালি সেটাতে দেশের স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তি উপলক্ষে রবিবার কাঞ্চনপুর আরক্ষা দপ্তরের উদ্যোগে মহকুমা হাসপাতালে রোগীদেরকে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এলাকার এমডিসি শৈলেন্দ্রনাথ ও মহকুমা শাসক শুভাশিস আচারিয়া, মহকুমার পুলিশ অফিসার অভিনাশ পরশ রায়, কাঞ্চনপুর থানার ওসি কৃষ্ণধন সরকার মহকুমা হাসপাতালে উপস্থিত ছিলেন। ছিলেন ডক্টর সন্তোষ চাকমা। इस अवसर पे कंचनपुर सब डिविजनल एडमिनिस्ट्रेशन, SDM साहब, MDC साहब और पुलिस डिपार्टमेंट की तरफ से हमने आज सब डिविजनल हॉस्पिटल कंचनपुर में स्वीट्स वितरण किया है पेशेंट पार्टी को। और हम चाहते हैं कि ये हर घर तिरंगा और आज़ादी का अमृत महोत्सव पूरा कंचनपुर सब डिविजन, पूरा त्रिपुरा स्टेट पूरे हर्षोल्लास से मनाए। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি ও আজাদী কা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে নানা কর্মসূচি। এরই অঙ্গ হিসাবে রবিবার আম্বাসা মহকুমার চণ্ডাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয় এক বর্ষে আঁকো প্রতিযোগিতা। ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত আম্বাসা মহকুমার 3টি আর্ট স্কুলের উদ্যোগে আয়োজিত হয় এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান। 4টি বিভাগে প্রায় 400 প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক বিভাগ থেকে প্রথম 10 জনকে পুরস্কৃত করা হয়। আজকে মূলত ভারতবর্ষের 75তম স্বাধীনতার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী যে আজাদী কা অমৃত মহোৎসব চলছে তারই অঙ্গ হিসেবে ঘর ঘর তিরঙ্গা এই স্লোগানকে সামনে রেখে আমরা ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত আম্বাসা শাখার 3টি স্কুল, যথা উত্তম আর্ট স্কুল, কল্পনা আর্ট স্কুল এবং আম্বাসা আর্ট সেন্টারের উদ্যোগে মেগা অঙ্কন প্রতিযোগিতা 2022-এ আমরা আয়োজন করেছি। আজকে 14 অগস্ট রবিবার চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এই প্রতিযোগিতায় আম্বাসা এলাকার প্রায় 400 ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমরা এই প্রতিযোগিতাকে সুন্দরভাবে সফলভাবে করতে পেরেছি। স্বাধীনতার 75 বছর পূর্তিতে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে রবিবার উদয়পুর আরকিপুর থানার তরফ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এদিনে শোভাযাত্রাটি থানা থেকে বের হয়ে উদয়পুর বাগমা মাতাবাড়ি পরিক্রমা করে। এই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার, মহকুমা পুলিশ আধিকারিক দ্রবনাথ, আরকিপুর থানার ওসি বাবুল দাস, থানার সেকেন্ড ওসি দেবব্রত বিশ্বাস, দুই ফারির থানার ওসি।
এই রেলের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় যান দুর্ঘটনা, সাইবার ক্রাইম সহ নিশান নিয়ে। খুব জাকজমক ভাবে শোভাযাত্রাটি সম্পূর্ণ হয়। আজ আমাদের यहां से एक रोड सेफ्टी रैली निकल रही है। ये ट्रैफिक इश्यूज का अवेयरनेस के साथ इस फेस्टिवल को भी अच्छे से मनाने का एक मैसेज देगी। बहुत बड़े स्तर पे पूरे उदयपुर में मनाया जा रहा है। अभी देखा हम लोगों ने कि बच्चों की भी एक रैली गई है ऐसे। तो आप लोग सबसे भी एक्सपेक्टेशन है, अभिनंदन है कि इसको अच्छे से मनाइए और इसके पीछे जो बेसिक मैसेज है उसको फैलाइए। बेसिक मैसेज इंडिपेंडेंस डे का यही है, आज़ादी का अमृत महोत्सव में 75 साल हो गए हैं, हम लोग सब एक दूसरे को आगे लेके बढ़े। थैंक यू। রাত পোহালি স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে মেতে উঠবে গোটা দেশ, আর এর থেকে বাদ যাবে না রাজ্য। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।